একটা রিপোর্ট পড়ছিলাম বণিক বার্তায়, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ, অগ্রগতির চেয়ে মন্ত্রী ও ক্ষমতাসীনদের ব্যবসা বাণিজ্যই বেশি হয়েছে। লম্বা লম্বা কথা হয়েছে, বক্তৃতা হয়েছে, একেবারে মানে এটা হয়েছে ওইটা হয়েছে, মানে বাংলাদেশ ডিজিটালে একেবারে ভরপুর, অনেক রকম কথাবার্তা। আসলে এই কথাবার্তার আড়ালে যেটা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, কিছু লোকজন রুটি পিঠে খাইছে মোট কথা। এবং এই ক্ষেত্রে জয়কে পুরোপুরি সহযোগিতা করছে জুনায়েদ আহমেদ পলক। পলকের দরকার ছিল তার মন্ত্রিত্ব পদটা, সেটা বজায় রাখছে, জয়ের ব্যবসা হয়েছে। আর মোস্তফা জব্বার মিলে আরেকটা গ্রুপ দাঁড়ায় গেছে, এর মধ্যে আমাদের শমিকায় স্যার নায়িকা সেও আছে, সব মিলেমিশে লুটি পুটে খাইছে, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয়নি। তেমনটাই এই রিপোর্টের বক্তব্য। বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে গত দেড় দশকে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, শুরুতে ডিজিটাল ও পরে স্মার্ট বাংলাদেশ প্রকল্প সামনে রেখে এসব প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার। আইসিটি বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে পাওয়া তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, এসব প্রকল্পের কাজে মূলত ক্ষমতা ঘনিষ্ঠদেরই আধিপত্য ছিল সবচেয়ে বেশি। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বলছে, এই সময় আইসিটি খাতে যারা সবচেয়ে বেশি কাজ পেয়েছেন তাদের মধ্যে বড় একটি অংশে ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব বওয়াজের জয় এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠজন। তারা বিভিন্ন জনকে দিয়ে কাজ করেছে, এমনকি জুনায়েদ আহমেদ পলক নিজেও সব সময় সজীব বওয়াজের জয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন। বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে দেশের আইসিটি খাতের অগ্রগতির কৃতিত্ব দিয়েছেন জয় ভাইকে। এটা একটা ব্যবসা ছিল আর কি, জয় ভাইকে সামনে রাখতে পারলে তো সাত গুণ মাপ। সংশ্লিষ্টরা বলছেন, আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ বণ্টনের বিষয়টিতে এই দুজন ঘনিষ্ঠ হিসাবে পরিচিতর অগ্রাধিকার পেয়েছেন সবসময়। এর আগে মোস্তফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ও তার ঘনিষ্ঠরা মন্ত্রণালয়ের কাজ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এই তালিকায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য, ছাত্রলীগ, যুবলীগের নেতাদের নামও রয়েছে। যারা সবচেয়ে বেশি কাজ পেয়েছে তাদের মধ্যে আছে এমপি, সাবেক এমপি ফারুক খানের ভাই এবং সামিট কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান। এই তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকি, র্যাডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ওয়াহেদ শরীফ, ই ক্যাবের সভাপতি শমী কায়সার, জাতীয় ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক বরকতুল্লাহ, তারপরে আছেন সামিরা জুবেরি হিমিকা, যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুর আলম মিলন, ফ্লোরা সিস্টেম লিমিটেডের মোস্তফা রফিকুল প্রমুখ। এছাড়াও আছেন নাসরুল আহমেদ বিপুর ছেলে জারেফ হামিদ, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের ভাগ্নে তারেক একরামুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে তমালের নামও এই তালিকায় আছে। মোট কথা, এরা মানে মন্ত্রীরা শুধু না, তাদের ভাগ্নে, ভাগ্নি, ভাই, ভাতিজা যারা আছে সবাইকে নিয়োগ করছে, যে যেভাবে পারছে। তাদের বাইরে কোনো কাজ নেই, তাদের মাধ্যমেই বাংলাদেশ ডিজিটাল, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ আছে। স্মার্ট বাংলাদেশ হাল হকিকত, কোথায় গেলে স্মার্ট পাওয়া যায়, কোথায় ডিজিটাল পাওয়া যায় আল্লাহ জানে। এই পাশের দেশ, কাছাকাছি দেশ ব্যাংককে আসলেই লজ্জা লাগে, তার সাথে যখন তুলনা করি বাংলাদেশের ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের, মানে যখন তুলনা করি, প্রবাসী যারা আছে দেশের বাইরেই যখন নিকে তারা যায় তখনই তারা বুঝতে পারে যে কি হয়েছে আসলে। এইভাবেই চলছে আর কি 15 বছর ধরে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।